ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে। তো আমি কালকে ছিলাম না, কালকে গেছিলাম আমার মাল আনতে, মানে ব্যবসার মাল আনতে। আমি এই ব্যবসাটা ছাড়তে চাই না, কারণ আমার হাজবেন্ড আমাকে বেঁচে থাকতে একদম শেষ পর্যন্ত, ও মারা যাওয়ার কিছুদিন আগে পর্যন্ত আমাকে সাথে করে নিয়ে গেছিল যে এই ব্যবসাটা করার জন্য। তাই জন্য আমি এই ব্যবসাটা, ওর এটা স্বপ্ন বলে আমি এটা আগলে রেখেছি, আর তাই এটা আমি বন্ধ করতে চাই না। তো আমি কালকে আমার ভাইজির জন্য জামা কিনে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর অনেকে কমেন্ট করে বলো যে তোমার মেয়েকে নিয়ে ভালো থাকো। আমার কোনো মেয়ে নেই, আমার কোনো ছেলে নেই, আমার ভাইজি আর আমার ভাইপো এদেরকে নিয়েই আমি থাকি। আমার ভাইপোকে তো দেখেছো, এই যে এরম চারটে জামা কিনে নিয়ে এসেছি, কালারটা আলাদা। গেঞ্জি কাপড়ে এত সব জামাগুলো, এই যে খুবই ভালো লাগছে। আর একটাই দেখো, একই কালার, এই কালারেরই দুটো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, একটা দুটো তিনটে চারটে, দেখতে পেয়েছো? আর কিনে নিয়ে এসেছি, এগুলো একসাথে নিতে হবে তাই চারটেই নিতে হয়েছে, তাই জন্য চারটেই নিয়েছি। আর এই যে ঘাড়ে ফিতে বাঁধা, সরি ঘাড়ে ফিতে বাঁধা, দেখো আমি আছি এখন আমার রুমে। এটা হচ্ছে আমার বাবার বাড়িতে আমার ঘর। এই ঘরে আমি তোমার হচ্ছে বিয়ের আগে থাকতাম, এখনো এসে থাকি। আর যে ঘরটা দেখেছিলে, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটাতে হচ্ছে ওটা আমার মায়ের ঘর, আমার মায়ের রুম ওটা। তো অনেকে বলেছিলে যে তোমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর মশাই নেই, উনি অনেকদিন আগে মারা গেছে, আমার হাজবেন্ড যখন 1.5 বছরের ছিল তখন। আমার শাশুড়ি আছে, আমার সাথে কারোর কোনো ফোনে যোগাযোগ নেই, আমার মানে অনেক কোনো অনেক কিছুই ব্যাপার আছে, কিছু ব্যাপার নিয়ে আমাকে ফোনে অনেক গালাগালি করেছে, আমার সাথে ঝামেলা হয়েছে, এই জন্য কথাবার্তা নেই। তার জন্য আমিও আর ফোন টোন করি না। আমি এখন আমার নিজের ব্যবসা, আমার হাজবেন্ড, এইসবকে নিয়েই ভালো থাকি, ভালো আছি। এই আমার মা বাবা দিকে তাকিয়ে আমাকে বেঁচে থাকতে হচ্ছে। বেঁচে থাকাটা সত্যি আমার কাছে মানে অসম্ভব ব্যাপার, কিন্তু কিছু করব মনে করলেও করতে পারছি না, করতে পারিনি। এই জন্যই আমি এইসব নিয়ে থাকি। কারণ তোমরা অনেকে বলো যে দিদিভাই মা বাবার জন্য বাঁচো, সত্যি আমাকে মা বাবার জন্য আর আমার হাজবেন্ডের কিছু স্বপ্ন পূরণের জন্য আমাকে বাঁচতে হচ্ছে। মানে এরকম যেন কোনো মেয়ের সাথে না হয় যে তার সমস্ত ছিল তার স্বামী, তাকে সারা জীবনের মতন কেড়ে নিল। এটা কোনো মেয়ের কাছে মানে খুব একটা ভালো কথা না। বিয়ের পর, বিয়ের আগে পর্যন্ত বাবা মা, আর বিয়ের পর হচ্ছে স্বামী। তা আমার ছিল আমার স্বামী সব। তোমাদেরকে কি বলবো, আমার হাজবেন্ড যখন মানে এই অসুস্থ ছিল, তার কিছুদিন আগে পরে বিয়ের সময়, বিয়ের আগে ও যখন বিয়ের পরে বাড়ি যেত, বিয়ের আগে যখন বাড়ি রাত্রিবেলায় আড্ডা টাড্ডা মেরে ও বাড়ি যেত, তখন ও বাড়ি যাওয়ার সময় আমার জন্য আইসক্রিম
না হলে কোল্ড ড্রিঙ্কস, না হলে বিরিয়ানি। ও বাড়িতে নিজেও নিয়ে যেত ভাগ্নি ভাগ্নের জন্য, প্লাস হচ্ছে আমাকে দিয়ে যেত, আমার বাবার জন্য বিস্কুট, আমার মায়ের জন্য আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক। আমার হাজবেন্ডের মতন মানুষ হয় না, এটা আমি আগেও বলেছি এখনো বলেছি, ওর মতন মন অসম্ভব, আমি কারোকে দেখিনি, কাউকে দেখিনি। ওর মতন মন, ওর বন্ধুরা যারা ওর সাথে মিশেছে তারাও বলে যে কিঙ্করের মতন মন কারণ নেই। অনেকে অনেক কিছু বলে আমাকে যে তুই কোনো স্বপ্ন দেখিস না, আমি দেখি, কিন্তু আমাকে কোনোদিনও কোনো খারাপ কিছু বলে না আর খারাপ কিছু করে না, এটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি না। আর তোমরা আর একটা প্রশ্নের উত্তর চেয়েছিলে, আমার হাজবেন্ড কোথায় কাজ করতো। আমার হাজবেন্ড চাকরি করতো না, ওর বাবার চাকরিটাতে ওর কেস চলছিল, আর ও একটা কোম্পানিতে কাজ করতো, ওটা হচ্ছে রিলায়েন্স মার্কেটিং, জিও। তো জিওর ও সেলসে ছিল অনেক বছর, ওটাতে ও র্যাঙ্কিংও করেছিল। ওটাতে আগে অন্যান্য কোম্পানি ছিল, ওটা চেঞ্জ করে 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 ওদের মালিকরা একটার পর একটা কোম্পানি এনেছে। তো ওই ফার্মে, ওই একবালদা রানী সুদা ওদের ফার্মে ও 9 বছর কাজ করেছে। ওখানে 9 বছর কাজ করার পর ওদের মধ্যেও একটা মানে ওর পরিবারের মতন হয়ে গেছিল। আর আমি আমার হাজবেন্ডকে, তোমরা অনেকে বলেছো, অনেকে বলতে একটা দুটো দিদি বলছিল যে গ্লুকন ডি খাওয়ালে ঠিক হয়ে যায়, গ্লুকন ডি প্রচুর খেয়েছে। আমার বাড়িতে এসো, কটা আমার গ্লুকন ডির কোটো আছে, ওর মায়ের বাড়িতে কটা ছিল আমি তোমাদেরকে দেখাবো। গ্লুকন ডির কোটোগুলো আমি সেই বাসনের সাথে সেইদিন ভরেছি আর কিছুটা একজনকে দিয়ে দিয়েছি। তো ওই গ্লুকন ডির কোটো মানে একটা কোটোতে ওর 10 দিনও যেত না হয়তো, এত গ্লুকন ডি শুকনোও খেয়েছে, প্লাস হচ্ছে গুলে গুলেও খেয়েছে, অনেক গ্লুকন ডি খেয়েছে। আর ফার্স্ট টাইম আমরা বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হয়ে যাবে, তার জন্য ওকে আমি বাইরে নিয়ে যেতে পারিনি। ওর প্রথমে তো এরকম হয়নি, ও হাঁটা চলা গাড়ি চালিয়ে আমাকে নিয়ে ঘুরে বেরিয়ে সব করেছে, কিন্তু কেন এটা হলো জানি না। এটা যাই হোক, এটা একটা খুব বড় অন্যায় হয়েছে বলবো আমি, কারণ আমার হাজবেন্ড ওরকম মানুষ ছিল না যে ওর সাথে এটা করলো। ওর ব্যক্তিগত শত্রুতা ছিল আমার ওপর, ও আমার ওপরে নিতে পারতো, কেন আমার হাজবেন্ডকে কেড়ে নিল জানি না। আর আমার ওপর যে এটা করেছে সে এখন ভালো নেই, তাকে ভালো থাকতে কোনোদিনও দিবে না, যে একটা মানুষকে পৃথিবী থেকে কেড়ে নিয়েছে। তার বাড়িতেও এখন দিন রাত অশান্তি, এটাই হবে। আর এর আমি শেষটা দেখে ছাড়বো যেটা কি হয়। এই জন্য আমি আস্থা হারিয়ে ফেলেছি ঠাকুরের ওপর, যে আমার কাছ থেকে আমার হাজবেন্ডকে কেড়ে নিয়েছো, কেন কেড়ে নিল একটা মানুষকে, এটা কিন্তু ঠিক করেনি। আমার ভিডিওতে একটা দিদি ভাই বলেছে যে তোমার হাজবেন্ডকে একটু দেখিও, আমি দেখালাম। এখন তোমাদের সাথে আমি ওইটা শেয়ার করি না যে ওকে কখন কি খেতে দিই। তারপরে আমি আমার হাজবেন্ড আমার সাথে সব সময় থাকে, আমি যেখানে যেখানে যাই ওকে আমি একটা ব্যাগে ভরে নিয়ে যাই, তাহলে মনে হয় যে ও আমার সাথেই আছে, আমি কোথাও একা যাই না। এই যে দূরে বলেও আমি মাল নিয়ে আসি একা একা, কিন্তু আমার মানে নিজেরই একটা শক্তি চলে আসে যে আমি পারবো পারবো, মনের জোর আছে। অনেকে কমেন্ট করেছো দিদি ভাই তুমি অনেক স্ট্রং হয়েছো, আরো হও। এইটা মানে আমি সব সময় সবাইকে প্রকাশ করতে চাই না কষ্ট, এই কষ্টটা আমি নিজের মধ্যেও রাখতে চাই, অনেক সময় আমি সেটা পারি না রাখতে, সেটা তোমাদের সামনে হয়তো প্রকাশ হয়ে যায়, তার জন্যই আমি মানে চোখ থেকে জল বেরিয়ে যাই। আমি সব সময় চেষ্টা করি যাতে তোমাদেরকে মানে না বোঝানোর, না দেখানোর। আর আর একটা প্রশ্নের উত্তর, আমি আমার হাজবেন্ডকে যে খাবারগুলো খেতে দিই সেগুলো কি করি, এটা বলেছো তো। আমি আমাদের বাড়িতে গরু আছে, তো আমার বাবা গরু পুষে, তো আমি ওই খাবারগুলো গরুকে দিয়ে দিই, যেগুলো নিরামিষ খাবার হয় সেগুলো গরুকে দিই, যেগুলো আমিষ খাবার হয় ধরো কোনো কেক টেক, তারপরে এই যে মাংস বলো তরকা বলো, এই সব খাবারগুলো আমি ডাস্টবিনের বালতিতে দিই। আর অনেকে কমে আমাকে, আমার বৌদি বলেছে, আর একজনও বলেছিল, আর একটা জেঠি,
যে এই খাবারগুলো নাকি ওই বাইরে কোনো কাউকে না দিয়ে তুই খেয়ে নিবি আমাকে তাই বলছিল। এটা তো আমি জানি না, এটা তোমরা বলো যে আমি খাবারগুলো কি করব। আমি জানতাম না বলে আমি এগুলো গরুকে দিতাম। তো বললো এটা তো প্রসাদ, সবাই তো ঠাকুরকে পুজো করে, তো আমাদের হিন্দুদের মতে, তার জন্য আমি আমার হাজব্যান্ডকে ভোগ দিই, ও তো ঠাকুরই তাই জন্য। তো কালকে রাত্রির আর ভালো লাগছিল না, তার জন্য আমি এডিটটা করতে পারিনি। তো এখনই এডিটটা করব, এডিটটা করে আমি ভিডিওটা আপলোড করব। তো তোমাদের প্রশ্নের আমি উত্তর দিয়ে দিলাম, যে যারা যারা মানে যে কটা প্রশ্নের উত্তর চেয়েছো আমি আশা করি সেগুলো দিতে পারলাম। আবার করো যার যেটা দরকার, আমি আবার পরের বার দেবো, দেওয়ার চেষ্টা করব। তাই আজকে কোনো ব্লগ ভিডিও দিলাম না, আজকে আমি এটাই দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ পর্যন্ত একটা নতুন ভিডিও আসা অবধি তো আজকের মতন টাটা, বাই বাই, বাই বাই।